ভারতীয় জনতা যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হল ঘরে রবিবার অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। 2023 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 182 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা পত্র, উত্তরীয় এবং বেশ কিছু বই তুলে দেন মন্ত্রী। পারিবারিক এবং অন্য কোনো কারণে যেসব ছাত্রছাত্রীরা আসতে পারেননি তাদের বাড়িতে গিয়ে যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের নেতৃত্বরা সংবর্ধিত করবেন বলে এদিন জানান মন্ত্রী টিঙ্কু রায়। রবিবারের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমাদের কাজে আপনারা যাবেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেন। আপনারা যেন সবাই ছাত্রছাত্র যারা রয়েছেন তারা যেন নিজেকেও সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, সেভাবে যেন আমরা আমাদের জীবনকে গড়ি। সফলতা এমন একটা জিনিস, শুধুমাত্র পরীক্ষায় ভালো ডিভিশনে পাশ করলেই সফলতা আসে না। সফলতার জন্য চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে, আমি কোথায় যেতে চাই, অর্থাৎ আমার জীবনের লক্ষ্যটা কি, অর্থাৎ ডেস্টিনেশন ফিক্স করতে হবে, কোথায় যেতে চাই। আর সেই লক্ষ্যে আমার পৌঁছানোর জন্য অধ্যাবাস, পরিশ্রম, অর্থাৎ পরিশ্রমের পরাকাষ্ঠা, পরিশ্রমের মধ্যে দিয়েই আমার লক্ষ্য আমার পৌঁছাতে হবে এবং পাশাপাশি সততাও আমার রাখতে হবে। আমরা আমাদের এই ভারতের মাটিতে যদি দেখি, অনেক মানুষ রয়েছেন জীবনে শুধুমাত্র তার লক্ষ্য এবং পরিশ্রম এবং সততায় তার জীবনের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছেন। আমি আর সেই বিষয়গুলো নিয়ে আজ এক দুটো কথা বলবো তোমাদেরকে। আমরা চাই তোমাদের মধ্যে থেকে সমাজে এরকম জায়গায় পৌঁছাও যেন আমরা সবাই আজ এই হলে বসে যারা কথা শুনছি আর যারা আমরা মঞ্চে আছি, আমরা সবাই যেন গর্ব করে বলতে পারি যে আমরা ক্লাস টেনের ছাত্ররা যখন প্রথম ডিভিশনে পাস করেছিল, 12 থেকে যখন কলেজে তারা অবতীর্ণ হয়েছিল, আমরা তাদেরকে সম্বর্ধিত করেছিলাম। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চা অনুকূটে জেলা কমিটির সভাপতি অরূপ ধর, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর এবং বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা। যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবুল দেব জানান, এদিনের সমগ্র অনুষ্ঠানটি মন্ত্রী টিঙ্কু রায়ের মস্তিষ্ক প্রসূত। এদিন এত সুন্দর স্টেজ বানিয়ে এলইডি স্ক্রিন দিয়ে পরিকল্পনা মাফিক সাজিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠান স্থল, যা এর আগে কৈলাস শহরে কোনোদিন হয়নি বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।